গল্পকথনময় কথন চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের গল্প টান বাজার হাতে থমকে দাঁড়ালেন সুখময় তার সযত্নে সাজানো একতলা ড্রয়িং রুমে উদ্দাম লাফালাফি করছে দুই শিশু জুতো পায় দামি সোফায় উঠছে ঝাঁপ কাটছে নকশাদার গালি চায় তক ত্বকে এক মেঝেতে এলোমেলো ছড়ানো গোটা দু তিন কিটস ব্যাগ প্লাস্টিকের থলি সস্তা দামের ওয়াটার বটল সুখময়ের ভুড়ুতে ভাঁজ পড়ল তুই থেকে এই এলাম সুখময়ের প্রশ্নের সরাসরি জবাব দিল নমল দাঁত ছড়িয়ে হাসল ধরো তোমাদের দেখতে বুড়ো বুড়ি একলাটি পড়ে আছো সুখময় একটু প্রীত হলেন না বাইরে থেকে এখানকার কলরব কানে বাজছিল কলরব নয় যাকে বলে তাণ্ডব তার তপবনের মতো প্রশান্ত গৃহ আর্তনাদ করছে শিশুদের হুড়ুদ্দুমে তখনই কি ছাই বুঝেছেন তার অকাল কুসমান্ড ভাগ্নেটি এসে হাজির হয়েছে সাত সকালে সেই শিউড়ি থেকে লটবহর সমেত হাতের বাজার রান্নাঘরে এলেন সুখময় দুরন্ত শিশু দুটি একটু থমকালো হা করে দেখছে সুখময়কে বড়টা বছর পাঁচেকের ছোটটা বড়জোর তিন এক ঝলক ছেলে দুটোকে জরিপ করে সুখময় পাখার নিচে বসলেন খবর কি তোদের মেজদি কেমন আছে জামাইবাবু মা বাবার এই বয়সে যেমন থাকে তেমনই আছে গেটে বাদ অর্শ বুক ধরপড় প্রেশার সুগার অমল বাবু হয়ে সোফায় বসল মামিও তো দেখলাম বেশ কাত হয়ে পড়েছে হুম সুখময় গম্ভীর কদিন ধরে শ্বাসকষ্ট চলছে কাল একটু বাড়াবাড়ি হয়েছিল একটু নয় কাল রাতে বেশ ভালোই বাড়াবাড়ি হয়েছিল অনুরূপার বরাবরই তার সর্দি কাশির ধাত বছর আসতে খুলো একটি বৃষ্টি টানও উঠছে হাপানির। প্রথম প্রথম টানটা শুধু ঋতু বদলের সময় আসত এখন আর মাস ঋতু মানে না গ্রীষ্ম বর্ষার শরৎ হেমন্ত যখন তখন হানা দেয় কালো কষ্ট দিয়েছিল সন্ধ্যে থেকে অল্প স্বল্প রুটিন মাফিক চাপ ছিল ফুসফুসে খাওয়া দাওয়ার পর দুম করে বেড়ে গেল কষ্টটা দু চারটে বাধা ওষুধ ঘরেই থাকে তাতেও কমল না রাত বারোটায় ফোন করতে হলো ডাক্তারকে চেনা ডাক্তার প্রায় দেখে অনুরূপাকে তবু আসতে রাজি হলো নতরাতে টেলিফোনে ওষুধের নাম আওড়েই খালাস কাছেই সিএ মার্কেট সেখানে শঙ্কর মেডিকেল সারা রাত খোলা থাকে রাত দুপুরের দোকানে ছুটলেন সুখময় ক্যাপসুলটা খেয়েও রাতভর বিছানায় ঠায় বসে রইল অনুরূপা বালিশে বুক চেপে হাঁপড়ের মতো হাঁপাচ্ছেন গলা কাঁপিয়ে উৎকট শব্দ ছিটকে আসছে দমবুঝি বেরিয়ে যায় যায় আর সুখময় একবার তখন বালিশ দিচ্ছেন স্ত্রীর পিঠে একবার মুখে ফসফস ওষুধ স্প্রে দিচ্ছেন আর উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছেন কিভাবে যে কেটেছে রাতটা সুখময় বললেন তোর মামিকে নিয়ে চিন্তায় আছি অমল দুলছে বসে বসে আমরা এসে তোমাদের অসুবিধা হলো তো সুখময় বলতে যাচ্ছিলেন তা হল বললেন না তে তো মুখে হাসলেন অসুবিধা আর কি মামার বাড়ি এখানে আসবি না তো কোথায় আসবি কারেক্ট আমি তো মঞ্জুকে সে কথাই বলছিলাম মঞ্জু মামিকে দেখে একেবারে ঘাবড়ে একসা মঞ্জু মানে তোর বউ কোথায় সে মামির ঘরে এসে স্তোক সেটে আছে বলেই অমল হাত পারল মঞ্জু মঞ্জু নিচে এসো মামাকে প্রণাম করে যাও ডাকতে ডাকতে ঝপ করে গলা নামালো আসলে তোমার ভাগ দেব মামিকে দেখে যত না ঘাবড়েছে তার থেকে বেশি বমকেছে তোমার এই বাড়ি দেখে আরে বাবা মামা আমার লর্ড সল্টলেকে প্যালেসে থাকে বুঝলে মামা মঞ্জুভাবে ভাবে আমার সবারটি বুঝি তার শ্বশুর শাশুড়ির মতো নেই নেই পার্টি এবার দেখ নিজের চোখে এমন ঝিকঝাক বাড়ি এমন চাম্পু সাজানো গোছানো বাপের জন্মে দেখেছিস কোনো দিন ছিলি তো ন্যাংটো মাস্টারের মেয়ে দুই শিশু বাবার বকবক গিয়েছিল হঠাৎ বড়টা হাততালি দিয়ে উঠল দাঁড়াও মাকে বলে দেব অমল খিক খিক হাসল কি বলবি তুমি দাদুকে ন্যাংটো বলেছ বলিস নেচে নেচে বলিস যা ভাগ এখান থেকে পাঁচ বছরই পেকে বোধে হয়ে গেছে খালি বড়দের কথার মধ্যে কথা মার বোটেনে তিন লাভ ধমক খেয়ে ছেলেটা গা মচড়াচ্ছে সুখময় বেশ বিরক্ত হলেন অমলটা চিরকালই বড় অমার্জিত জংলি হ্যাঁ হ্যাঁ করে হাসে গা গাক চ্যাঁচায় মুখের মাত্রা নেই লেখা পড়াতেও অগা কোনো ক্রমে ঘষটি ঘষটে স্কুলের গণ্ডি পেরিয়ে সরস্বতীকে বিদায় দিয়েছে মেজদির কম জ্বালা গেছে এই ছেলেকে নিয়ে এখন কোন এক কোল্ড স্টোরেজে চাকরি করছে কী কাজ যে করে ভগবান জানে শুধু মেজদির চিঠিপত্র থেকে বোঝা যায় রোজগার পাতি তেমন ভালো নয় তার মধ্যে কি দুঃসাহস বাবু বিয়ে করে ফেলেছেন প্রেমের বিয়ে বোঝার উপর শাঁকে ছ বছরই তিন তিনটে আন্ডা বাচ্চা একটাতে একেবারেই কোলের সবে পুজোর সময় হয়েছে মেজদির বিজয়ের চিঠি থেকে জেনেছে সুখময় ড্রয়িং রুম থেকে কাঠের ঘোরানোর সিঁড়ি উঠে গেছে দোতলায় সেই সিঁড়ি দিয়ে নামছে অমলের বউ আড়ষ্ট পায় কাছে এসে খোপায় আঁচল তুলল ঢিপ করে প্রণাম সারল একটা সুখময় মেয়েটিকে আগে দেখেননি অমল নমাসে ছমাসে আসে বাড়িতে একাই আসে বেলা থেকে চলে যায় সুখময় নিজে কখনো কোনো আত্মীয়স্বজনের বাড়ি যান না যাওয়া পছন্দও করেন না বিয়ে অন্নপ্রাশনেও না কোথাওই সম্পর্ক রাখেন না বেশি মাঝে মাঝে টুকটাক চিঠিপত্র ব্যাস সম্পর্ক রাখার অর্থ জানেন সুখময় দায় অজস্র দায় এর মেয়ের বিয়েতে দাঁড়াও ওর ছেলের চাকরি করে দাও একে ক্ষয়রাতি করো ওকে ধার দাও কেন রে বাবা লিলিপুরদের বংশে তালগা ছওয়াটা কি অপরাধ তাছাড়া আত্মীয় স্বজন মানেই কুটকাচালি কেচ্ছা কেলেঙ্কারি এসব সুখময়ের ঘোরতরা অপছন্দ তা মঞ্জুকে অবশ্য প্রথম দর্শনে মন্দ লাগলো না সুখময়ের শান্ত চেহারা বিনীত হাবভাব রং চাপা হলেও আলগা একটা স্ত্রী আছে তবে রোগা বড্ড ডিগডিগে ডিগে ক্ষয়াতে কোলের কন্যা সন্তানটিও খুবই শীর্ণ অপুষ্টির শিকার মঞ্জু নতমুখী বলল আপনাকে মামিমা একবার উপরে ডাকছেন সুখময় গলা ঝাড়লেন তোমার মামিমা কি শুয়েছেন একটু না এখনো বসে মঞ্জু একদিকে ঘাড় নাড়ল উত্তরটা ঠিক ধরতে পারলেন না সুখময় সিঁড়ি অব্দি গিয়েও ঘুরলেন মঞ্জুর দিকে তোমার বাচ্চারা কিছু খেয়েছে অমলি একবারই উত্তর দিল তুমি ভেবো না মামা ওরা ঠিক খেয়ে নেবে তোরাও তো এতটা পথ এলি তোদেরও খিদে পেয়েছে দেখ না পুষ্পর জলখাবার তৈরি কত দূর এগোলো হা হা করে হাসল অমুল আমাদের পেট হলো রাবণের চিতা সারাদিন জ্বলছে ও নিয়ে ভাবতে গেলে তোমার ভাড়ার ফাঁক হয়ে যাবে তুমি যাও মামি কি বলছে দেখো মঞ্জুর দিকে চোখ চলে গেল সুখময়ের স্বামীর রসিকতায় মুখে আঁচল চেপে ফিক ফিক হাসছে ঘড়িতে সাড়ে নটা চৈত্রের সকাল তেতে উঠছে ক্রমশ এলোমেলো বাতাস তপ্ত আচম্বিতে ছোট ছোটো হাওয়ার ঘূর্ণি বাইরে দক্ষিণের জানলার ঠিক গায়েই একটা বেটে নারকেল গাছ চোদ্দ বছর বয়সের গৃহপ্রবেশের দিন গাছটা লাগিয়েছিলেন অনুরূপা সেই গাছের চওড়া পাতায় শেষ বসন্তের হাওয়া বাঁচছিল সরসর করে হাওয়া কি অতীতের কথা বলে হয়তো বলে হয়তো বলে না হয়তো নিজের মনেই দোলখায় জানলায় গাছে সুখময়ের মনে পঁচিশ বছর আগে সুখময় এখানে চার কাঠার প্লটটা কিনেছিলেন তখন এ অঞ্চলে গাছরা বিশেষ ছিল না প্রায় ধুধু, বিশাল বিশাল মেছো ভেড়ি বোঝানো হয়ে সবে তখন শহরের দিকে গায়াগতরে বাড়ছে মাটিতে চিকচিক করে বালি লোকবসতি খুব কম কলকাতার সঙ্গে সুতোর যোগ রাখে একটা দুটো বাস এত ফাঁকা চারদিক যে লোকজন সহজে বাড়িঘর বানাতে সাহস পায় না সেটা অবশ্য সাপে বড়ই হয়েছিল এখনকার হিসেবে জলের দরে জুটে গিয়েছিল জমিটা তবে সুখময় তখনই বাড়ি করেননি করলেন অনেক পরে সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার হয়ে রিটায়ার করা ছ বছর আগে রামপুরহাটের জমি বাড়ির নিজের অংশ বেঁচে দিয়ে এই উপনগরী তখন অনেক জমজমাট ছবির মতো সুন্দর সুন্দর বাড়িতে ভরে যাচ্ছে চারদিক চওড়া চড়া পথঘাট সবুজ বুলেভার্ড গাড়ি ঘোড়াও চলছে অনেক তবু এখানকার একটা আলাদা নির্জনতা আছে এক ধরনের আলাদা শান্তি নিস্তারঙ্গ সুখ সেই সুখের আদলে তৈরি হল সুখময়ের বাড়ি একতলায় অতিকায় ড্রয়িং রুম রান্নাঘর ভাড়ার কাজের লোকেদের থাকার ঘর বিশাল খাওয়ার জায়গা ছোট্ট একটা স্টাডি রুম কাম পারিবারিক লাইব্রেরি ওপরে তিনটে পৃথক পৃথক ব্লক প্রতিটি ব্লক এক একটা স্বয়ংসম্পূর্ণ ওয়ান রুম ফ্ল্যাট সুখময়দের বাবিনের ছোট্টুর একটা মন ভোলানো এক পূর্ব দক্ষিণ খোলা বারান্দা বাড়ির নাম হল স্বপ্নাতীত বাড়ি দেখে খুশিতে পাগল হলেন অনুরূপা দুই ছেলেও বাবিন তখন আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে ছোট্টুর ক্লাস নাইন বিপুল উৎসাহে দুই ভাই ছুটে ছুটে এখানে ওখান থেকে গাছ এনে লাগাচ্ছে অনুরূপা সামনের লন্টার পরিচর্যা করছেন সারাদিন বাবিনের আর ছোট্টুর ঘর পোস্টারে পোস্টারে ছেয়ে গেল বাবিনের দেয়ালে ফিল্মস্টার শুধু অমিতাভ বচ্চন বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন মেজাজে ছোট্টুর দেয়াল জুড়ে খেলোয়াড়দের মিছিল গাভাস্কার বিশ্বনাথ ইমরান কপিল দেব ম্যাকেন্রো বর্গ ছাকরাচুলো মারিও ক্যাম্পাস তার সঙ্গে বাবা মার দেয়ালও পরিপূর্ণ আশায় সুখে উষ্ণতায় মায়াবীর নিশ্চিন্ত বার্ধক্যের অলস স্বপ্নে বাবিনের আমেরিকা এখন মধ্যরাত ছোট্ট লন্ডন এখনও ভোর হয়নি এই উপনগরী এখন রোদ্দূরে ছল সাচ্ছে। কি ভাবছ জানলায় দাঁড়িয়ে সুখময় ফিরলেন খাটের প্রান্তে এসে আধুআস্ত্রীর কপালে হাত ছোয়ালেন কিছু না আমাকে ডাকুনি কেন ভাবলাম ঘুমুচ্ছ ঘুমো দূর ঘুমটা কি আর আসে অনুরূপা ক্লান্তভাবে চোখ বুঝলেন সকালে ক্যাপসুলটা খেয়েছ খেয়েছি ডাক পাঠিয়েছিলে কেন বাজার থেকে কি আনলে রোজকার সেই চারা পোনা না বাটা মাছ কেন কেন কি গো ভাগিম ভাগ বইল মেয়েটা আমাদের বাড়িতেই প্রথম ওদের শুধু বাটা মাছের ঝোল খাওয়াবে অনুরূপ এখনো হাঁপাচ্ছে না একটু একটু বাচ্চাদের জন্য মাংস আনলে হতো না বাচ্চারা থোড়াই খাবে খাবে তো গন্ডারটা হাসতে হাসতে বললেন সুখময় ও তুমি আমার উপর ছেড়ে দাও তো চুপটি করে আজ সারাদিন বিশ্রাম নাও বিছানা থেকে একদম উঠবে না অনুরূপা বালিশে হেলান দিয়ে উঠে বসলেন অমলের বউটা কিন্তু বেশ হয়েছে একটু বোকা ধরনের কিন্তু বেশ কাজের কথা শুনে মনে হলো মেজদি জামাইবাবুর খুব দেখাশোনা করে বোকা না হলে ওই ছেলের প্রেমে পড়ে শুধু প্রেম নয় গো অমলকে খুব ভয় ভক্তিও করে বাবা আধ ঘন্টা কথা বলি তুমি অনেক কিছু বুঝে ফেলেছ দেখছি সুখময় বাঁকা হাসলেন সদল বলে এখানে হঠাৎ কেন উদয় হলো তা কিছু বলল নিজে থেকে না বললে জিজ্ঞেস করা যায় নাকি সুখময় কিছু বললেন না আলমারি খুলে কয়েকটা কাগজ বার করলেন ইলেকট্রিক বিল প্রেসক্রিপশন কিছু টাকাও অনুরূপ ঠাট্টাট ছলে বললেন একদিক দিয়ে ভালোই হলো তোমারও কদিন নাতি নাতনি নিয়ে জমিয়ে কাটবে ও সুখ তো তোমার ভাগ্যে বড় একটা জোটে না বাবিন গত বছর এসেছিল জাম্বো বড় নাওটা হয়ে পড়েছিল সুখময়ের। দাদুন আমি তোমার সঙ্গে খেলবো দাদুন আমি তোমার সঙ্গে দাদুন আমি তোমার সঙ্গে শোব লাঞ্চ করবো এক প্লেটে দাদুন চলো না আমরা ওয়াকে যাই সুখময় ঝট করে মুখ ফেরালেন বাচ্চাগুলোর চেহারা দেখেছো কি চাষ শ্যাবি ছি বাচ্চাদের ওরকম বলতে নেই ওরা তো সম্পর্কে নাতি নাতনি না পুষ্প ঘরে এসেছে হাতের ট্রেতে সুখময়ের জন্য চা টোস্ট অনুরূপার হরলিক্স বিস্কুট কয়েকটা খাটে লাগোয়া টেবিলে ট্রে নামিয়ে বলল মা আপনি লুচি খাবেন দু চারটে এনে দেব ওদের দিয়েছিস দেওয়ার দরকার হয়নি নিজেরাই তার আগে হামলে পড়ে খেয়ে নিল চকিত অতিথি সমাগমে পুষ্পর মুখ বেশ অপ্রসন্ন সে কাজের লোক বহুকাল আছে সুখময় অনুরূপার কাছে সে এখন অন্ধের তার বাছন ভঙ্গিটা এ মুহূর্তে অভব্য লাগল গম্ভীর মুখে বললেন তুই একবার বাজারে যা ওদের জন্য দুটো মুরগি নেয় বড় দেখে আর আন্দাজ মতো দুই মিষ্টি বাচ্চা দুটোকে একটু দুধ দিয়েছিস পুষ্পর মুখ আরও ভারী বোটা নিজেই নিয়ে খাইয়ে দিয়েছে দুই ছেলেকে বড় বড় দুই গ্লাস খাবলা খাবলা চিনি মিশিয়ে এক থালা করে লুচি তরকারি খাওয়ানোর পর দিক না তুই অত ক্ষেপে যাচ্ছিস কেন বউ নয় বৌদি বল ওরা আমাদের আত্মীয় সে আমি জানি নিচে গিয়ে দেখো না দুই ছেলেতে কল খুলে কীরকম বাথরুম ভাসাচ্ছে পুষ্প খরখর করে উঠল তারপর টাকা নিয়ে চলে গেল অনুরূপ হরলিক্সের চুমুক দিলেন তুমি নিজে বাজারে গেলে পারতে সব কাজ কি কাজের লোকেদের দিয়ে হয় আমার এখন সময় নেই তোমার মাউথ স্প্রে এসেছে শঙ্কর মেডিকেলে নেই দেখি একবার বিডি মার্কেটে যেতে হবে ইলেকট্রিক বিলের আজ লাস্ট ডেট পোস্ট অফিসে যাব বাড়িতে এয়ারমেল নেই আনতে হবে তুমি এখনও ছোট্ট উত্তর দাওনি সে কবে চিঠি এসেছে কবে কোথায় পরশুইতে এলো তাও আমরা চিঠি দেওয়ার আড়াই মাস পর ওদের নতুন সংসার নতুন দেশ নতুন কাজ তাও আবার যে সে কাজ নয় অসুখ নিয়ে রিসার্চ সব সামলে চিঠি লিখতে বসা সময় তো লাগবেই নতুন কোথায় দেখতে দেখতে তো আট মাস হয়ে গেল আট মাস আর কী এমন সময় ওদিকে তোমার বাবিনের যে আট বছর হয়ে গেল সে কটা চিঠি লেখে বছরে গুনে গুনে কি পাঁচটা তা বউ লেখে নিজে তার সঙ্গে নিজে দু লাইন সুখময় চকিতে উদাস শশু করে বাতাস বয়ে যাচ্ছে বুকে ওদের সবই নতুন সবসময়ই শুধু বাবা মা দুটো ছাড়া ও আবার কি কথা হরলিক্স শেষ করে অনুরূপা শুচ্ছেন ধীরে ধীরে চা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে হঠাৎই দরজার দিকে নজর গেল সুখময়ের অমলের বড় ছেলেটা পর্দা ফাঁক করে উকি দিচ্ছে ঘরে অনুরূপও দেখেছেন গলায় ডাকলেন আয় দাদু ছেলেটা দুদিকে মাথা তোলালো এলো না অনুরূপার স্বর আরও নরম তোর চোখ ছলছল করছে কেন রে মা বকেছে ও মা এ তো জলও গড়াচ্ছে দেখছি দু হাতের চেটোর উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল ছেলেটা মুখে স্বর ফুটেছে তোমাদের ছাদটা কি বড় গো আমি আর ভাই চুপি চুপি গিয়ে দেখে এসেছি তাই হ্যাঁ আর কি দেখলি ছাদের ফুল গাছগুলো দেখেছিস হ্যাঁ ভাইনা একটা ছোট্ট ফুল ছিঁড়েছে লাল ফুল পর্দা সরিয়ে দুপা এগুলো ছেলেটা আমরা কোন ঘরে থাকবো গো ঠাম্মা মা তোমাকে জিজ্ঞেস করতে বললো বনু ঘুমিয়ে পড়েছে তো এ মা ছিছি তুমি যে কি করো না অনুরূপা অপ্রস্তুত মুখে স্বামীর দিকে তাকালেন যাও ওদের জন্য বাবিনের ঘরটা খুলে দাও বাবিনের খাট বড় আছে বাবিন ছোট্টোর ঘর তালাবন্ধই থাকে সারা বছর সপ্তাহে একদিন ঝাড়াঝুড়ি হয় আগে অনুরূপা নিজের হাতেই করতেন ধুলো নাকে গেলে কষ্ট বাড়ে বলে নিজে আর ঢোকেন না পুষ্পই সাফসুত্র করে রাখে যতটা সম্ভব সুখময়ের কণ্ঠে শ্লেশ ফুটল বাবিনের খাটেও পাঁচজন ধরবে না ছোট্টুর ঘরও লাগবে লাগলে লাগবে খুলে দাও ও তো এখন ভূতের ঘর ড্রয়ার থেকে দুপদাপ চাবির গোছা বার করে সুখময় বিছানায় ছুড়ে দিলেন অনুরূপার পলকা আধিক্ষেতা তার মোটেই মনোপুত নয় উফ এই মায়াবী ঘর দুটো এখন তছনছ করবে অমল গ্রাম্য গন্ধ ছড়িয়ে দেবে চারদিকে সুখময় দরজার দিকে এগুলেন পুষ্প ফিরুক ওকে দিয়েই খুলিয়ে নিও আমি বেরোচ্ছি দুপুরে অমলদের আসার প্রকৃত কারণটা জানা গেল অমলই বলল খাওয়ার সময় বড় ছেলেটার চোখে কিসব গণ্ডগোল হয়েছে ছেলেকে বড় ডাক্তার দেখাতে এনেছে কলকাতায় সারাক্ষণই নাকি চোখ ছলছল করে জল পড়ে মাঝে মধ্যে হয় দু তিনজন ডাক্তারকে দেখিয়েছিল তাদের এক একজনের এক এক মত কেউ বলে গ্ল্যান্ডের গণ্ডগোল কেউ বলে নার্ভের আবার কেউ বলে কর্নিয়ার ওখান থেকে এক ডাক্তার চিঠি দিয়ে দিয়েছে তার সুপারিশেই দেখাবে বড় ডাক্তারকে ডাক্তারটির নাম সুরেন সরকার পিজির প্রফেসর সোনা নাম ছোট্টর মুখে সুখময় শুনেছেন বোধহয় স্টাডি রুমে এসে সুখম একটা সিগারেট ধরালেন খাওয়া দাওয়ার পর এই ঘরে বসে মোজ করে একটু সিগারেট খান আগের দিনে কুড়ি পঁচিশটা হয়ে যেত এখন নেশাটা অনেক কমিয়ে এনেছেন দুপুরে রাতে খাওয়ার পর একটা করে আর সারাদিনে বড় জোট দু তিনটে এবার ভাবছেন ছেড়ে দেবেন অভ্যেসটা একটু জোরে হাঁটলেই আজকাল একটা চিনচিনে হালকা ব্যথা হয় বুকে হাঁপিয়েও যান বড় তাড়াতাড়ি ব্যথার কথাটা অনুরূপাকে বলেননি মিছিমিছি মানুষের উদ্বেগ বাড়িয়ে কী লাভ একেই তো নিজের জ্বালায় জলে মরছে বেচারা দুপুরের বাতাস বাইরে থম মেরেছিল অনেকক্ষণ হঠাৎই একটা ঝাপটা দিল যেন খোলা জানলা দিয়ে কিছু ধুলোবালি উড়ে এলো শুকনো পাতারা ছুটছে রাস্তায় সুখময় উঠে জানলাটা টেনে দিলেন পুষ্পকে কতবার করে বলেছেন বেলা বাড়লে সব জানলা বন্ধ করে দিতে এই সময় ধুলো ঢুকে ঘরদোর বড় নোংরা হয় তা কথাটা যদি খেয়াল থাকে মেটার। আজ অবশ্য খেয়াল না থাকলেও বলার কিছু নেই শিউড়ি থেকে আসা উটকো ধুলো সামলাতে যা হিমশিম খাচ্ছে অমলটা সত্যি যাচ্ছে তাই যেমন নোংরা তেমন ব্যাক শিক্ষা দীক্ষা না থাকলে যা হয় অতটুকু ছেলের চোখ নিয়ে কষ্ট পাচ্ছে অথচ বাপকে দেখো দিব্যি মাংসের হাট চুষতে চুষতে ব্যাখ্যান করে চলছে ডাক্তারদের ভাষাই বা কি ওখানকার ডাক্তারটা লেবন চুষ বেড়ে পাকামি করছিল চেম্বারে ঢুকে দিয়েছি ব্যাটাকে আচ্ছা করে করকে বসার ভঙ্গিটাও কি অশালীন এক পা চেয়ারে তুলে এক পা নাচাতে নাচাতে খাওয়া খালি খালিগা পরেন উৎকট চেক লুঙ্গি শব্দ করে করে কুলকুচি করা অসহ্য সুখময় চেপে চেপে সিগারেট নিবি ওপর এলেন আ ঠিক যা ভয় পেয়েছিলেন তাই অনুরূপের সামনে মোড়া টেনে বসে আগডুম বাগডুম গল্প করে চলেছে অমল সাধারণ বুদ্ধিটুকুরও এত অভাব শুনলেই মামি সারা রাত ঘুমোতে পারিনি এখন কষ্ট কম একটু শুয়ে নিতে দে তা নয় অনুরূপও কেন যে এত লাই দেয় ছেলেটাকে নির্ঘাত এখন আত্মীয় স্বজনদের ঠিকুজি কুষ্টির তালাস চলছে কার বাড়িতে হাড়ি চড়ে না কার মেয়ে বাপকি লুকি বিয়ে করার মতো ভাবছে রামপুরহাটের কোন দেওয়ার কার জমি হাতালো এসব শুনে অনুরূপার যে মোক্ষ লাভ হয় নিজে তিনি কোনোদিন প্রশ্রয় দেননি অমলকে এসেছ এসো দু চার ঘন্টা থাকুক খাওয়া দাও বিদায় নাও শুধু অমল নয় সব আত্মীয়ের জন্যই সুখময়ের এক বিধান ঘরে না গিয়ে সুখময় সামনের প্যাসেস্টার দিকে গেলেন দুধারে বাবিনার ছোট্টুর ঘর দুটোই হাট করে খোলা ছোট্টুর খাটে বৃষ্টিভাবে ছড়ানো রয়েছে অমলদের মালপত্র জামা কাপড় বাবিনের বিছানায় মঞ্জুক কোলের বেঁটাকে নিয়ে পাশ ফিরে শুয়ে বড় ছেলেটি মেঝে হাত পা ছুড়িয়ে ঘুমোচ্ছে ছোটটি খাটের প্রান্তে গুটিয়ে শুটিয়ে জড়সড়। সুখময় সরে এলেন পূব দক্ষিণ খোলা গোল বারান্দা থেকে দুপুর হলেই রোদ সরে যায় একটা ইজি চেয়ার আর গোটা দু তিন মোড়া সবসময় ছড়ানো থাকে এখানে সুখময় ইজি চেয়ারের শরীর ছেড়ে দিলেন বাবিনার ছোট্টর ঘর দুটি তার বড় প্রিয় নির্জনতার সঙ্গীও বটে অনুরূপাকে লুকিয়ে মাঝে মাঝে ঘর দুটোর তালা খোলেন সুখময় চেয়ার টেবিল খাট আলমারি বিছানা ছুঁয়ে ছুঁয়ে দেখেন পোস্টারগুলো কবেই আর নেই তবু ফিকে রঙিন দেয়ালে এখনও অনেক ছবি দেখতে পান তিনি বাবিন জন্মালো হাঁটছে কথা ফুটল মুখে স্কুলে যাচ্ছে বেলা অনুরূপাকে আবার রেখে আসতে হলো রেলের হাসপাতালে ছোট্ট এলো পিঠোপিঠি বড় হচ্ছে দুই ভাই ছবি আর ছবি পরপর অজস্র ছবির মিছিলে দেয়াল পূর্ণ হয়ে যায় বাবিন আমেরিকা থেকে বিয়ে করতে এলো বউ নিয়ে চলে যাচ্ছে ছোট্ট লন্ডনে রিসার্চ করতে যাওয়ার সুযোগে এসে গেছে নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সেও চলে গেল বাইরে কখনো এয়ারপোর্টে গিয়ে হাত নাড়ছেন সুখময় কখনো হাত বাড়িয়ে জড়িয়ে ধরছেন ছেলেদের নাতিদের সব সব মুহূর্ত এই দুটো ঘরে যেন বন্দি হয়ে আছে চাবি খুলে শুধু তাদের দেখা বারবার প্রাণ ভরে ঘুমোচ্ছ নাকি সুখময় চোখ খুললেন উত্তর দিলেন না অমল মোড়া টেনে বসল সুখময়কে বিস্মিত করে চুপচাপ বসে রইল খানিক্ষণ যেন উষ্ণ দুপুরের ছায়া আবিষ্ট করেছে তাকেও হঠাৎই বলল তুমি কেমন বুড়োটে হয়ে গেছো মামা সুখময়ের ছোট্ট শ্বাস পড়ল বয়স তো হচ্ছে বয়স কিসের এখনও তো সত্তর ছৌনি কত চলছে আটষট্টি না উনসত্তর সেটা কি কম হলো কমও নয় বেশিও নয় আমার বড় জ্যাঠাকে দেখো এইটি ওয়ান এখনও বাচ্চাদের ফুটবলে রেফারিং করতে নামে এদিকে আমার বাবা ছিয়াত্তরিক কুপকার অল টাইম বিছানায় সুখময় অন্য মানুষকে ভাবে বলল জামাইবাবু বরাবরই রোগা ভোগা ওটা বাজে কথা আসল ব্যাপারটা কি জানো যাদের উপর টান খুব বেশি তাদের কাছ থেকে ল্যাং খেলে শরীর ভেতর থেকে ধসে যায় কে তোর বাবাকে ল্যাং মারল তুই রয়েছিস বোমা রয়েছে আমরা কি বাবার ভালোবাসার জন্য নাকি ভালোবাসার ছেলে হলো দাদা বাবার ভালো ছেলে লেখাপড়ায় ভালো বাবিন ছোট্টর মতো না হলেও দু তিনখানা ডিগ্রি আছে তাকে নিয়ে বাবার অত সাদ আহ্লাদ অথচ তিনি তো পুরো কাটটি করে দিয়েছেন আমি চিরকালে লাদ করছেলে বাবা আমাকে হারামজাদা না বলে কোনোদিন জল খায়নি সেই আমার মুখ চব্বিশ ঘন্টা দেখতে বাবার ভালো লাগে মেজদির চিঠিতে কথাটা জেনেছিলেন সুখময় তবু প্রশ্ন করলেন নির্মল কি পার্টিশন করে নিয়েছে পার্টিশন মানে পুরো পাঁচিল গেঁথে ফেলেছে দশ ইঞ্চি দেয়াল একেবারে বউয়ের ভেড়া হয়ে গেছে বাবার একটা হার্ট অ্যাটাকের মতো হলো রাস্তায় ডেকে বললাম একবার চোখের দেখাও দেখতে এলো না এলে যদি মাল্লু ছাড়তে হয় পুজোর সময় মাকে হাতে করে একটা কাপড় পর্যন্ত দেয় না সুখময় হালকা চালে বললেন ভালোই তো তুই বাবা মাকে দেখছিস তোর পূর্ণি বাড়ছে পাপ পূর্ণি বুঝিনে মামা আমার মোটা বুদ্ধি বলে যে বাপমা খাইয়ে পড়িয়ে বড় করেছে তারা বুড়ো হলে আমাদেরকেই তাদের দেখতে হবে এখনও দয়া ফয়ার ব্যাপার নয় পুরো হিসেবের করি জুতো ঝাটা যাই মারুক খেতে পড়তে তো দিয়েছিল সেই লোনটা শোধ করতে হবে না কথাটা সামান্য বিঁধল সুখময়কে কোথায় যে ঠিক বিঁধল বুঝতে পারলেন না অমল দুম করে প্রশ্ন করে বসলো বাবিন শুনলাম নাকি আর ফিরছে না মামি বলছিল কী গ্রিন কার্ড পেয়ে গেছে তা পেয়েছে তবে ফিরবে না এমন কথা তো বলেনি বলতে কেউ ঠিক জোর ফুটল না সুখময়ের গলায় স্ত্রীর ওপর মনে মনে বিরক্তই হলেন তিনি অমলকে এত কথা বলার কি দরকার ছিল অমলের কৌতূহলের শেষ নেই সে আবার খোঁচা দিল তবে তুমি নিশ্চিন্ত থাকো মামা ছোট্ট বিদেশে পড়ে থাকতে পারবে না ও যা মামের কোলঘেসা সুখময় শক্ত হলেন ওদের যদি বিদেশে ভালো লাগে নিশ্চয়ই থাকবে এদেশে দেশে তেমন স্কোপি বা ওদের জন্য তা ঠিক না ফেরাই উচিত এত ভালো ছেলে ওরা অমল বিজ্ঞের মতো রায় দিল আমি তো মঞ্জুকে বলি তুমি শুধু আমাদের ফ্যামিলির দুটো স্যাম্পল দেখলে এক আমি দিগবাজি খেয়ে ধপাস পার্টি এক আমার বইয়ের পাশে লেজ দাঁড়ানো দিগ্গজ দাদা মাদুর পাতা মাস্টার যদি খাঁটি জুয়েল দেখতে চাও আমার মামার ছেলেদের দেখো কি ভদ্র কি অমায়িক ব্যবহার কোন পরীক্ষায় কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি কিছুটা অতিরঞ্জিত হলেও কথাটা খুব মিথ্যে নয় বাবিন হায়ার সেকেন্ডারিতে থার্ড হয়েছিল ছোট্ট মেডিকেলের জয়েন্ট এন্ট্রান্সে সেকেন্ড দুই ছেলের পেছনে কম পরিশ্রম কম অর্থব্যয় করেননি সুখময় তার সব চেষ্টা আজ সার্থক ছোটবেলা থেকে ছেলেদের নিখুঁতভাবে পদ দেখাতে পেরেছেন বলেই না তিনি আজ সফল এক পিতা দুই পুত্রবোধ তার শিক্ষিত মার্জিত বাবিনের বউ ওখানে একটা স্কুলে চাকরি করছে আর ছোট্টুর বউ তো ছোট্টুর মতোই ডাক্তার সুখে প্রাচুর্যে সাফল্যে সব দিক দিয়েই পরিতৃপ্ত সুখময় তবু কেন যে বুকটা চিনচিন করে উঠে হঠাৎ হঠাৎ এই নির্জন অপরাহ্ন বেলায় কে লিখলাম শুনবে না অনুরূপা রাতের খাওয়া সারছিলেন দুটো রুটি অল্প মুরগির মাংস তার জন্য স্টুয়ের মতো আলাদা করে মাংসটা দিচ্ছে পুষ্প এমনিতে অনুরূপা পাতলা রান্না ভালোই বাসেন কিন্তু আজ ঠিক গলা দিয়ে ছিল না তার একটা চোরা ভয় দ্বারা ছুঁয়ে যাচ্ছে আবার যে কখন কালকের মতো এসে পড়ে কষ্টটা সুহময় অসহিষ্ণুভাবে বললেন কি হলো শুনবে পড়ব না মুখ বন্ধ করে দেব অনুরূপ ফোঁস করে শ্বাস ফেললেন কি আর শুনব লিখেই তোছ সেই বাধাকত আমরা ভালো আছি তোমরা কেমন আছো মাঝে তোমার মায়ের শরীর খারাপ হয়েছিল সেই হাঁপের টান এখন মোটামুটি আছে তোমরা আমাদের জন্য দুশ্চিন্তা করো না সুখময় ঈষৎ ক্ষুণ্ণ হলেন আর কিছু লিখি আমি বলো আর কি লেখো সুখময় তীব্র চোখে স্ট্রিট দিকে তাকালেন লিখে দেব তোমার জন্য সারা রাত জেগে বসে থাকতে হয় তোমার চোখ মুখ ঠেলে বেরিয়ে আসছে আমি কি বলেছি ওসব লিখতে তাহলে কি লিখব লিখব স্নেহের ছোট্টু তুমি একদা গেটের সামনে যে কৃষ্ণচূড়া গাছটি পুতিয়াছিলে তাহাতে ফুল আসিয়াছে তোমার দাদার পোতা পলাশ গাছেও দুটি গাছের ফুলে আমাদের গেটের সম্মুখ ভাগ লাল হইয়া থাকে অনুরূপা খাওয়া বন্ধ করে স্বামীর দিকে তাকালেন সত্যি কথা স্বীকার করতে এত ভয় পাও কেন তুমি যা লিখেছ এছাড়া সত্যি কি কিছু লেখার আছে চিঠি লেখা মানে তো এখনো জ্যান্ত আছি সেটা জানানো আর কি সুখময় নিশ্চুপ হয়ে গেলেন এয়ারমেলের মুখ জুড়লেন ধীরে ধীরে ঘরের উজ্জ্বল আলোটাকে বড় নিষ্প্রভ লাগছিল তার শুধু নিষ্প্রভ নয় নিম্ন নিম্নস্বরে বললেন তুমি বড় নিষ্ঠুর অনু নিষ্ঠুর নয় যা দেখি যা বুঝি তাই বলছি তুমি যা সত্যি সত্যি লিখতে চাও তা তোমার কলমের ডগায় আসবে আমি চাইলেও আমাকে লিখতে দেবে সে কথা কেন লিখবো আমরা সুখময়ের গলা ফ্যাশ ফ্যাশে শোনাচ্ছিল লিখো না যক্ষ হয়ে কুবের আগলাও একতলা থেকে টিভির শব্দ ভেসে আসছিল সিনেমার গান হচ্ছে পুরনো দিনের গান অমল খুব জোরে চালিয়েছে টিভিটা কান পেতে গানটা শোনার চেষ্টা করলেন অনুরূপা কি গান বোঝা যাচ্ছে না থালায় হাত ধুতে ধুতে বললেন আজকাল তুমি বড় অবুঝ হয়ে যাও ওইটুকু বাচ্চাকে তখন ওইভাবে ধমকালে কোনো মানে হয় বেশ করেছি খবর শোনার সময় অত চাচাবে কেন ওটারও বলিহারি তিন তিনটের মা হয়েছে একটা কেউ সামলাতে পারে না সুখময় প্রায় ভেঙে উঠলেন কোলের মেয়েটা সোফাতে পেচ্ছাপ করে দিল মায়ের হেলদোল নেই একটু কাঁচিয়ে ফেলে দিল শুধু ছোট ছেলেটা শোকেসের কাজ ভটাং করে টানছে বন্ধ করছে মায়ের ভ্রুক্ষেপ নেই একদিনই বাড়ি লন্ডভণ্ড করে দিল দিগ্গে অত পিটপিট করো না তো দুটো দিনের জন্য এসেছে আর ওই সোফা নিয়ে কি আমরা স্বর্গে যাব তোমার ওই মর্নিং ওয়াকের মিলিটারি বন্ধু বলে না এরপর সব বাড়ি সার ভূতের বাড়ি হয়ে যাবে ঠিকই বলে সুখময় চশমা খাপে বললেন অনুরূপের কথা ভঙ্গিতে হেসে ফেললেন তিনি আর আমি হব যক্ষ তাই তো এই পাড়ায় সারসার যক্ষ তাই তো হবে অনেক বুকিছু এবার আমার ক্যাপসুলটা দাও ওষুধের সঙ্গে বেশ খানিকটা জল খেলেন অনুরূপা তারপর বললেন দশটা তো বাজে তোমরা খেতে বসবে না বসবো তোমার পুষ্পুরাণের টিভি দেখা শেষ হোক সকালে অমলের বউটাকে সহ্য করতে পারছিল না এখন তো তার সঙ্গে গলায় গলায় ভাব অমলের বউটা সত্যি ভালো গো বড় দুঃখী তোমার মেজদিও নাকি ওর উপর খুব অত্যাচার করে কেন কেন আবার কি বিয়েতে তেমন কিছু পায়নি প্রায় এক বস্ত্রেই চলে এসেছে তাই নিয়ে দিবারা টোকন দেয় বলতে বলতে কেঁদেই ফেলেছিল বেচারা অমলের তো খুব হাক ডাক ও কেন প্রোটেস্ট করে না মুরদ কোথায় মাইনে তো পায় হাজার টাকা তোমার জামাইবাবুর পেনশনের টাকা আছে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আছে তাই দিয়ে চলে সংসারটা সুখময় থমকে গেলেন বিড়বিড় করে বললেন তবে যে ছেলেটা বড় মুখ করে বলছিল বাবা মাকে দেখছি অন্যের ঋণ শোধ করছি বাজে কথা মেয়েটা আলাদা থাকতে চায় তোমার ভাগ্নে নিরূপায় আলাদা হলে খাবে কি নেহাত অন্ন জুটবে না বলেই বাবা মার কাছে পড়ে যাচ্ছে বাপমার উপর ভক্তি নয় গো একে বলে দায়ে পড়ে রায় মশাই তোমার জামাইবাবু নাকি নাতির চোখের চিকিৎসার জন্য ব্যাংক থেকে টাকা তুলে দিয়েছে ছেলেকে পুষ্প ঘরে এসে এটো থালাবাসন গোছাচ্ছে যাওয়ার সময় সুখময়কে খেতে ডেকে গেল সুখময় খাওয়া দাওয়া সেরে ফিরলেন সিগারেট ধরিয়ে গোল বারান্দায় পায়েচারি করলেন কিছুক্ষণ শুয়ে পড়লেন সারাদিনের তপ্ত ভাব আর নেই একটা নরম মিঠে বাতাস জানলা বেয়ে ঘরে ঢুকছে স্পর্শ করছে ঘরের আসবাবপত্র মানুষদেরও নারকেল গাছের ওপারে পেছনের রাস্তার টিউবলাইটটা জ্বলছে নিচ্ছে বারবার রাত বাড়ছিল মাঝরাত অবধি এলো না প্রতি পলে কাল রাতের বিপন্নতার স্মৃতি কুড়ে করে খেয়ে যাচ্ছিল তাকে পাশের ঘরের কলকাকলি স্তব্ধ হওয়ার পরও চোখের পাতা এক হলো না কিছুতেই হঠাৎই সুখময় একটা শব্দ শুনলেন শব্দটা প্রথমে একটু শুরু হয়ে থেমে গেল তারপর আবার শুরু হলো। বাড়ছে কমছে থামছে বাড়ছে বেশ খানিক্ষণ মন্দির শোনার পর শব্দের উচ্ছটা খুঁজে পেলেন সুখময় অমল নাক ডাকছে রাখতে গিয়ে সুখময় রাগ এলো না স্নায়ু কেমন ঝিমিয়ে এলো অন্ধকার বাড়িতে শব্দটা পাক খেয়ে ঘুরতে লাগল মথের মতো একটা প্রাণের অস্তিত্ব হয়ে অনুরূপার টান উঠল না সুসময় ঘুমিয়ে পড়লেন টানটা পরদিন উঠল না পরদিনও না দুদিন ধরে গোটা বাড়ি জুড়ে দক্ষযজ্ঞ করল অমলের দলবল ছড়ালো লাফালো নোংরা করলো ছাদের টপ প্রায় নির্মূল করে ফেললো শিশুরা ছেলেকে ডাক্তার দেখালো অমল তেমন বিপদের কিছু নেই গ্ল্যান্ডারি গোলমাল ওষুধ চলবে এখন এক মাস পর আবার দেখাতে হবে ছেলেকে মনের আনন্দে অমল কলকাতা ঘোরালো বউ বাচ্চাদের পাতাল রেল দ্বিতীয় হুগলি সেতু কিছুই বাদ পড়ল না আজ তার লটবহন নিয়ে ফেরার পালা দুপুর দুটোই বাস ধর্মতলা থেকে পথে খাওয়ার জন্য কচুর বেঁধে টিফিন দিয়ে দিলেন অনুরূপা নিজের হাতে তৈরি করে লুচি তরকারি হালুয়া একটা ভালো শাড়িও দিলেন মঞ্জুকে বাচ্চাদের অ্যাকসেট করে জামা কাপড় মঞ্জু খানিকটা কাঁদল অমল হাসলো হাহা করে বাচ্চাগুলো খুশি না ব্যথিত বোঝা গেল না অমল চলে গেল ঝাঁঝা রোদে রবিন আর ছোট্টুর ঘর পরিষ্কার করে দিয়ে গেছে পুষ্প সাজিয়ে গুছিয়ে ঘর আবার পুরনো চেহারায় সুখময় ঘর দুটোতে তালা দিতে এসে দাঁড়িয়ে গেলেন দুটো খোলা দরজার মাঝখানে ছায়া ছায়া প্যাসেজ নিঝুম দাঁড়িয়ে আছেন অনুরূপা জীবনের শেষ প্রান্তে এসে কি নিঃসঙ্গ দেখাচ্ছে বাবিন ছোট্টুর গরবিনী মাকে শুধু একা নয় শূন্য কাঙাল বুক কাঁপিয়ে দীর্ঘশ্বাস গড়িয়েল সুখময়ের তার একটা ছেলেও যদি অশিক্ষিত বেরোজগেরে হতো ওই অমলটার মতো গল্প বাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের গল্প টান আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা